ডেসক্রিপশন কোথায় থেকে বাইর করবেন জানেন না। ডেসক্রিপশনে এই যে ত্রিভুজের মতো যে চিহ্নটা আছে এই চিহ্নটা হলো ডেসক্রিপশন। এখানে টিপ দিলে টিপ দেওয়ার সাথে সাথে ডেসক্রিপশনে চলে যাবে। নিচের অংশটি হচ্ছে ডেসক্রিপশন, এই যে নিচে টান দিলে সব ডেসক্রিপশন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স কেমন আছেন? কোথায় থেকে দেখছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের জন্য আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটি কয়েকটা বিষয়ের সম্বন্ধে একটি টপিক তৈরি করেছি। যেমন আরবাব ক্যান্সেল দিচ্ছে না, স্যালারি ঠিক মতো দিচ্ছে না, তারপরে আরবাব তামিম করে দিচ্ছে, আপনি ওর কাজে আছেন, অথবা আপনি দেশে যাওয়ার কথা বলছেন সেই সময় তামিম করে দিচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে ভেরি ইম্পর্টেন্ট যে কথাটি সেটি হচ্ছে ডেসক্রিপশনে আছে। নিশ্চয়ই ভিডিওর প্রথমে দেখেছেন কীভাবে ডেসক্রিপশন দেখা যায়। তো ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিব লেবার অফিসের, সেখানে আপনি ফোন দিয়ে লেবারের যে কোনো আইনি সহায়তা নিতে পারেন, কমপ্লেন করতে পারেন, সহযোগিতা নিতে পারেন। ফ্রি নাম্বার, সেটাতে কোনো পয়সা লাগবে না। তারপরে আপনাকে যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন 2019 সালের প্রথম থেকে এই দেশের সরকার প্রত্যেকটা সিটিতে একটা মিনি কোর্ট বলা যেতে পারে, যেটা লেবার কোর্ট। তো মিনি লেবার কোর্ট যেটা, এটাতে তাওফিক সেন্টার বলে, সেখানেও আপনি গিয়ে সরাসরি কমপ্লেন করতে পারেন, আপনার কী সমস্যা সেখানে জানাতে পারেন। যদি আরবাব ক্যান্সেল না দেয়, তারাই ক্যান্সেল নিয়ে দিবে, তারা আপনার পাসপোর্ট উদ্ধার করে দিবে। আপনার যদি মনে করেন যে তামিম করে দিবে, আপনি সেখানে গিয়ে কমপ্লেন করতে পারেন, আমি ক্যান্সেল করার জন্য বলছি, আরবাব বলতেছে আমাকে তামিম করে দিবে, আমাকে বলতেছে এয়ারপোর্ট নিয়ে তুলে দিবে। তো আরবাবের কোনো ক্ষমতা নাই সেখানে যদি আপনি কমপ্লেন করেন। কিন্তু যদি আপনি কমপ্লেন না করেন, তাহলে আরবাব ইচ্ছা করলে আপনাকে ক্যান্সেল করতে পারে, আপনাকে এয়ারপোর্ট নিয়ে দিতে পারে, আপনি আর ফিরে আসতে পারবেন না। তো যাই হোক, এখানে অনেকের কিছু, কেউ পার্টনার ভিসা লাগাবেন, কেউ ব্যবসা বাণিজ্য করবেন, কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে কিন্তু আরবাব দিতে চাচ্ছে না, ক্যান্সেল দিতে চাচ্ছে না। সে পর্যায়ে আপনি একটা রুলস আছে, সাধারণত কমপক্ষে 1 মাস আপনাকে ওয়েট করতে হবে। এরপরে যদি না দেয়, তাহলে আপনি কোর্টের দ্বারপ্রান্তে যেতে হবে, সেটা লেবার কোর্টে সরাসরি হোক, আর যে সিটিতে থাকেন সেই সিটির কোর্টে অবশ্যই যাবেন। আবুধাবি সাধারণত যে লেবার কোর্ট আছে, মাজিদ মহলে, আবুধাবির মুসাফা মাজিদ মহলে লেবার কোর্ট আছে সেখানে। আর বিভিন্ন সিটিতে কোথায় আছে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, যে কোনো টাইপিং সেন্টারে জিগাইলে তারা বলে দিবে। আর তাওফিক সেন্টারও নতুন খুলেছে যেটা, সেখানেও গিয়ে কমপ্লেন করতে পারেন লেবারের যে কোনো বিষয় নিয়ে। আপনাকে আইনগতভাবে কেউ যাতে পরাজিত না করে কোনো আরবাব, কোনো কোম্পানি, সবসময় সেটাই চেষ্টা করে ভিডিওর মাধ্যমে, বিভিন্ন ভিডিও প্রচার করে, বিভিন্ন আইনি সহায়তা করে, আপনাদের পরামর্শ দিয়ে। যাই হোক, এই হলো মূল বিষয়। এখানে আপনার যে কোনো সমস্যা নিয়ে গেলে ইনশাল্লাহ আপনি এর প্রতিফল পাবেন। আর বিশেষ করে যে তামিম বিষয়টা, সেটা খুবই ঝামেলাপূর্ণ, এবং আরবাব যদি বলে আপনাকে যে এয়ারপোর্ট নিয়ে দিবে, সেক্ষেত্রে আপনাকে আরেকটা কথা মনে রাখতে হবে, যদি ইন কেস অফ ইমার্জেন্সি আরবাব আপনাকে এয়ারপোর্ট নিয়ে যায় কিন্তু আপনি লাগাতে চান অন্য কোম্পানিতে, অন্য পার্টনারে, যে কোনো জায়গায় যাই হোক, যদি আপনাকে নিয়ে যায় সেখানে এয়ারপোর্ট, তাহলে আপনার কোথায় লাগাবেন সেখানে একজন মাসুল থাকতে হবে। সেই আরবি হোক বা সেই কোম্পানির কেউ আপনাকে এয়ারপোর্ট থেকে গিয়ে যদি ডকুমেন্ট দিয়ে বলে, না আমি ওই লোকটার জন্য প্রসেসিং করতেছি, অথবা এই লোকটার জন্য আমি নিজে জিম্মাদার আছি, আমি ভিসা লাগাবো, এটাকে আমাকে ছেড়ে দিতে হবে, সেখানে ছেড়া দেওয়ার একটা পথ আছে।
আর থামিমের জন্য আপনি যদি আগে কমপ্লেইন করেন তাহলে আপনি কেস করে আবার থামিম মোটাতে পারবেন আর যদি আগে না করেন অথবা আপনি কাজে আছেন এই অবস্থায় থামিম করেছে সেখানেও আপনি আইনি সহায়তা নিয়ে সেই থামিমটাও তুলতে পারেন তো বিস্তারিত জানার জন্য আসলে সবকিছু বলা যাবে না একটা ভিডিওতে সব সমাধান দেওয়া যাবে না বিস্তারিত বোঝার জন্য অবশ্যই আপনারা যে নাম্বার দিয়ে দিব আমি সেখানে ফোন করতে পারেন টোল ফ্রি নাম্বার আর নিকটস্থ ট্রাফিক সেন্টারে গিয়েও সেখানে বুঝতে পারেন কমপ্লেইন করতে পারেন আপনার কি সমস্যা সেখানে বললে অবশ্যই সেখান থেকে প্রতিকার পাবেন আজ এখানেই আল্লাহ হাফিজ অন্য কোনো সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব বরাবরের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ